আজ থেকে কাঁচা বাজারগুলোতে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। পণ্যটির ব্যবহার বন্ধে অভিযান চালিয়েছে সংস্থাটি। অভিযানে ক্রেতা বিক্রেতাকে পলিথিন ব্যাগ ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 3 নভেম্বর থেকে উৎপাদনকারীদের বিরুদ্ধেও অভিযানে নামবে মন্ত্রণালয়ের অভিযানিক দল। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। পরিবেশ রক্ষায় গত 1 অক্টোবর থেকে সুপার শপগুলোতে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে পরিবেশ ও বন মন্ত্রণালয়। সিদ্ধান্ত অনুযায়ী পর্যায়ক্রমে সব জায়গাতেই পলিথিন ব্যবহার কমানোর লক্ষ্যে 1 নভেম্বর থেকে কাঁচা বাজারেও নিষিদ্ধ করা হয় পলিব্যাগ। এর ধারাবাহিকতায় জেলা উপজেলা পর্যায়ে কাঁচা বাজারগুলোতেও অভিযান শুরু করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এদিকে পলিথিন নিষিদ্ধ নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ব্যবসায়ীদের কেউ কেউ এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। যেহেতু সরকার আইন করছে মানতেই হবে, আর শুধু তো আমার একা লিগে না, সারা বাংলায় শিরগিত। দুইজন দোকানদারই বলছে যে তাদেরকে অল্টারনেটিভ দেওয়া হচ্ছে না, তাহলে তারা অল্টারনেটিভ কী দিবে আমাদের? এটা আমরা ইউজ করতে পারছি বিকজ জিনিসটা আসছে, এটা বন্ধ ওখানটায় যদি করা যেত তাহলে হয়তো অবশ্যই কোনো না কোনো রাস্তা বের করে নিতে পারতাম। অভিযানের প্রথম দিনে পলিব্যাগ ব্যবহার না করতে অনুরোধ জানানো হয়। বিকল্প হিসেবে উদ্বুদ্ধ করা হয় পাট ও কাপড়ের ব্যাগ ব্যবহারের জন্য। পলিথিন ব্যবহার বাজার থেকে বন্ধ করবার জন্য আমরা তো পর্যায়ক্রমে অনেক সচেতন কর্মকাণ্ড করেছি। আমাদের একেবারেই মোবাইল কোড বলতে যে জিনিসটি বোঝায় সেটা আজকে না, সেটা 3 তারিখ থেকে যেটা হবে, এবং উৎপাদন ক্ষেত্রেও সেটা পরিচালনা হবে। সর্বক্ষেত্রেই কিন্তু আমাদের এনফোর্সমেন্ট অ্যাক্টিভিটি চলবে। পরবর্তী অভিযানে দোকানে পলিথিন ব্যাগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। অফকোর্স আমি কথা বলবো, কারণ কথা বলার অধিকার শুধু আমার আছে। আমার সাথে ওর পার্থক্য কি জানো? ওর অনেক টাকা। হ্যাঁ, রক্তকর্মীতে রাজা যেমন নন্দিনীকে বলেছিল ঘৃণা করো, তোমাকে পরিচয় দেবার সময় এসেছে। নিশানা কিন্তু একদম আপনার দাদা নবাব ইস্কান্দার খানের মতো।